সর্বনাশা আগুনে পুড়ে নিঃস পর আগুন নির্বাপক ব্যবস্থার কথা আমরা অনেকেই চিন্তা করি কিন্তু জুৎসই প্রযুক্তির অভাবে ইচ্ছা থাকা সত্ত্বেও ভবন কিংবা স্থাপনার সুরক্ষার সেই ব্যবস্থা গড়ে তুলতে পারে এ এই মুহূর্তে আগুনের লেলিহান শিক্ষা কেড়ে নিচ্ছে প্রাণ পড়িয়ে ফেলছে অর্জিত সম্পদ ভবন সুরক্ষা ও আগুন নিয়ন্ত্রণ করতে প্রান্তিক মিস্ত্রি লুৎফুর রহমান একটি সহজলভ্য প্রযুক্তি আবিষ্কার করেছেন তার প্রযুক্তি অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণ করতে সম্ভব বা কোথাও আগুন লাগলে আমরা ফায়ার সার্ভিসের হই ফোন করি দেখা যায় ফায়ার সার্ভিস পনেরো থেকে আধ ঘন্টা বা কোনো কোনো ক্ষেত্রে এক ঘন্টায় ঘটনাস্থলে সে পৌঁছায় কিন্তু প্রান্তিক পেশাগত ফাইভ ফিটার লুৎফুর রহমান তিনি তার পেশাগত দক্ষতা থেকে এমন একটি প্রযুক্তি আবিষ্কার করেছেন যেটা একটি ববন বা কক্ষের আগুন নিয়ন্ত্রণ করতে মাত্র পনেরো মিনিট সময় লাগে দুই সালে টাকার একটি গার্মেন্টসে আগুন লেগে শতাধিক শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটে এতে ব্যতীত হয়ে লুৎফুর রহমান এরকম একটি প্রযুক্তি আবিষ্কারের কথা চিন্তা করে তাদের নামে একটা গার্মেন্টস ফুড়ে গেছে অনেক লোক মারা গেছে খবরে জানা গেছে যে মানে একশো জন ১২ জন এভাবে তখন তাকে নিয়ে আমার একটা চিন্তা আইছে যে আমি তো এই ফাইনের খাদ্যের লোকে আমার বয়সটাও বিলীন করে দিছি কিন্তু ইদুরের কোনো কাজ যদি পারি তো হয়তো আমার জীবনটা ধন্য হবে তাই নিয়ে আমি এটা গবেষণা লাগছি পাঁচ থেকে ষাটটি কক্ষ বিশিষ্ট একটি ভবনে ব্যয় হবে নব্বই থেকে পঁচানব্বই হাজার টাকা ষাট ফুট একটা বিল্ডিং এই বিল্ডিং এ ফার্স্ট একটা রুম থাকবে এই ফার্স্টটা রুমে বড় রুকা নব্বই হাজার পঁচানব্বই হাজার টাকা খরচ হবে এই প্রযুক্তিটা দিতে এটা আপনার ফায়ার সার্ভিস আইয়া ফায়ার গরো সাইট কিন্তু এটা আমি আশাবাদী মানে আপনি ঘর থাকি বাইরে আর ফোরও টুইচটা অন করার সাথে সাথে ফানে দুত পানি ফানি যাবে পানি পৌঁছে গেলে মানুষও রক্ষা সামানও রক্ষা এই বিল্ডিংটাও রক্ষা তার সেই উদ্ভাবন সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ুক সরকার এক্ষেত্রে পৃষ্ঠপোষকতায় এগিয়ে আসুক এ প্রত্যাশা থেকে আহমেদ ফয়সল এব এ বিটিভি বিয়ানীবাজার